হাই ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা ভাবছেন 10 থেকে 15 হাজার টাকার মধ্যে একটি ভালো ক্যামেরা এবং গেমিং ফোন, কিন্তু এই বাজেটের মধ্যে কোন ফোনটি আপনি নেবেন সেটি বুঝতে পারছেন না। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 10 থেকে 15 হাজার টাকার মধ্যে 5টি সেরা ফোন, যেটা থেকে আপনি আপনার ডাউটটি ক্লিয়ার করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল দেব আর আমি আপনাদের সাথে দেব। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বেশি কথা না বলে ভিডিও তো এগিয়ে যাওয়া যাক। তো আমাদের লিস্টের 5 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি রেডমি নোট 10 এস, যার ডিসপ্লে রয়েছে 6.43 ইঞ্চিস ফুল এইচডি প্লাস সুপার লুমিনাস ডিসপ্লে। তার সাপোর্টে রয়েছে কমিং গোরিলা গ্লাস প্রোটেকশন, রেজুলেশন রয়েছে 1080x2400। ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং পোর্ট্রেট লেন্স, এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেল। যার প্রসেসর রয়েছে মিডিয়াটেকের হেলো জি 95 অক্টা কোর, যার আপ টু ক্লক স্পিড রয়েছে 2.05 গিগাহার্টজ। এবং ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি এবং তার সাথে 13 ওয়াটের ফাস্ট চার্জার। এবং স্টোরেজের কথা যদি বলি, 6 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল মেমোরি, যার ইন্ডিয়ান প্রাইস রয়েছে 12,999। আমাদের লিস্টের 4 নম্বর যে ফোনটি রয়েছে সেটি রেডমি নোট 10, যার ডিসপ্লে রয়েছে 6.43 ইঞ্চিস সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং তার সাথে রয়েছে কমিং গোরিলা গ্লাস প্রোটেকশন। যার ক্যামেরাতে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল মাইক্রো, এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং প্রসেসরের কথা যদি বলি, প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 674 স্কিড ও 460 অক্টাকোর, যার আপ টু ক্লক স্পিড রয়েছে 2.2 গিগাহার্টজ। এবং ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং তার সাথে রয়েছে 13 ওয়াটের ফাস্ট চার্জার। এবং মেমোরি রয়েছে 4 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল মেমোরি। তো ওভারঅল ফোনটা খুবই ভালো এবং ফোনটির প্রাইস রয়েছে 13,999। আপনার বাজেটে যদি 13,999 টাকা থাকে তো আপনি এই ফোনটি পারচেস করতে পারেন। এই ফোনটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটি রয়েছে সেটি স্যামসাং গ্যালাক্সি A20s, যার ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চি TFT ইনফিনিটি ও ডিসপ্লে, যার রেজুলেশন রয়েছে 720x1600 পিক্সেল। এবং যদি প্রসেসরের কথা বলি, প্রসেসর রয়েছে Exynos 850 অক্টাকোর, যার আপ টু ক্লক স্পিড রয়েছে 2.0 GHz। এবং ক্যামেরার কথা যদি বলি, এই ফোনটিতে ক্যামেরা দেওয়া আছে স্যামসাংয়ের, এই ফোনটিতে ক্যামেরা দেওয়া রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ডেপ এবং 2 মেগাপিক্সেল মাইক্রো, এবং সামনে রয়েছে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি হোল ক্যামেরা। এবং এর ব্যাটারির কথা যদি বলি, ব্যাটারি রয়েছে লিথিয়াম আয়নের ব্যাটারি, ব্যাটারিটি রয়েছে 5000 mAh ব্যাটারি, যার সঙ্গে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এবং স্টোরেজের কথা যদি বলি, স্টোরেজ রয়েছে 6 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল মেমোরি। এর ইন্ডিয়ান প্রাইস রয়েছে 14,500। তো আপনার বাজেটে যদি 14,500 টাকা থাকে তো আপনি এই ফোনটি নিতে পারেন, খুবই ভালো ফোন। ওভারঅল এই ফোনটি খুবই ভালো। বেসিক্যালি আমি ফোনটি রেকমেন্ড করব ক্যামেরার জন্য, ক্যামেরার দিক থেকে ফোনটি ভালো করেছে। তো আপনি ফোনটি নিতে চাইলে আমাদের ডিসক্রিপশানে ফোনের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে পারচেস করতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হলো রেডমি 10 প্রাইম। তো এর ক্যামেরা রয়েছে
15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স, তার সঙ্গে 2x জুম রয়েছে এবং 2 মেগাপিক্সেল ডেপথ। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এবং ডিসপ্লের কথা যদি বলি, ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস এবং 90 হার্সের ডিসপ্লে। এবং প্রসেসরের কথা যদি বলি, প্রসেসর রয়েছে মিডিয়াটেকের হিলো G88, খুবই ভালো প্রসেসর, গেমিংয়ের জন্য ভালো প্রসেসর। তো এরপরে যে এরপরে কথা বলবো ব্যাটারির কথা, তো ব্যাটারি রয়েছে 6000 mAh ব্যাটারি, খুবই বড় ব্যাটারি, এই প্রাইজের মধ্যে খুবই বড় ব্যাটারি। তো এর সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এবং স্টোরেজের কথা যদি বলি, 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। তো এর ইন্ডিয়ান প্রাইস রয়েছে 14,499 টাকা। আপনার কাছে যদি 14,499 টাকা থাকে চান থেকে থাকে, তো আপনি বড় ব্যাটারি যদি চান এবং ভালো ক্যামেরা যদি চান, ওভারঅল যদি অলরাউন্ডার ফোন চান, তো আপনি এই ফোনটি কিনতে পারেন। আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে, সেটি হলো রিয়েলমি নার্জো 30, যার ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং 90 হার্সের আলট্রা স্মুথ ডিসপ্লে। এবং যার প্রসেসর রয়েছে মিডিয়াটেকের হিলো G95 প্রসেসর, খুবই ভালো প্রসেসর, যারা গেমিং করেন তাদের জন্য খুবই ভালো প্রসেসর এবং খুবই ভালো একটি ফোন। তো এবার কথা বলবো ক্যামেরার কথা যদি বলি, ক্যামেরাতে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড্রিয়ার ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের মাইক। এবং ফোনে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। এবং ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি এবং তার সঙ্গে রয়েছে 13 ওয়াটের চার্জার। এবং স্টোরেজের কথা যদি বলি, স্টোরেজ রয়েছে 6GB র্যাম এবং 128GB ইন্টারনাল মেমোরি। ওভারঅল ফোনটাতে খুবই ভালো এবং ফোনটা যারা গেমিং করেন তারা যদি নিতে পারেন। তো আমার কাছে ওভারঅল ফোনটা খুবই ভালো লেগেছে, তার জন্য আমরা ফোনটা রেখেছি আমাদের লিস্টের টপে। তো আপনারা যদি নিতে চান, এই ফোনটির প্রাইস রয়েছে ইন্ডিয়ান প্রাইজে রয়েছেন 14,999 টাকা। তো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।